بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله মালয়েশিয়া থেকে এক ভাই প্রশ্ন করেছেন যে আমরা বাজারে যে ফ্রিজজাত করা মুরগি আছে এগুলো কিনে এনে খাওয়া দাওয়া করি, তো এই সম্পর্কে হয়তো বা উনি জেনেছেন যে একসাথে অনেকগুলো মুরগি জবাই করা হয়, বিসমিল্লাহ বলা হয় কি না এটা আমরা জানতে পারিনি। তো যা এক সুন্দর প্রশ্ন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনআমের 121 নম্বর আয়াতে বলেছেন, ওয়ালা তাকুলু মিম্মা লাম ইযকার ইসমুল্লাহি আলাইহি ওয়া ইন্নাহু লাফিস্ক, তোমরা খেও না ওই সকল পশুর গোস্ত যেগুলোর উপরে আল্লাহর নাম নেওয়া হয়নি, মিন্স বিসমিল্লাহ বলা হয়নি, এবং এটা খাওয়া গুনাহ। তো আমরাও জানি যে বিসমিল্লাহ না বললে সেটা খাওয়া হয় না, শুধু বিসমিল্লাহ না, এমনকি যদি অমুসলিম বা হিন্দুরা যদি জবাই করে তাহলে সেটাও খাওয়া হবে না যদিও তারা বিসমিল্লাহ বলে, কারণ ওদের বিসমিল্লাহর কোনো মূল্যায়ন নাই, মূল্য নাই। সুতরাং মুসলমান জবাই করতে হবে এবং বিসমিল্লাহ বলে জবাই করতে হবে। এখন এক্ষেত্রে আপনি যেটা বলছেন যে একসাথে অনেকগুলো খুব দ্রুত জবাই করা হয়, এটাতে কোনো সমস্যা নাই। ফতোয়া লাজনা দায়মাতে ওনারা উল্লেখ করেছেন যদি একই সাথে যদি কোনো ব্যবস্থা থাকে একসাথে অনেকগুলো গরু জবাই করা যাবে বা জন্তু জবাই করা যাবে, তো জবাই করার সময় বা সুইজে টিপ দেওয়ার সময় অথবা যখন শুরু করবে সেই শুরু করার সময় যদি বলে বিসমিল্লাহ আল্লাহু আকবার তাহলেই হয়ে যাবে। যদি এক জায়গাতে অর্থাৎ একই মেশিনে যদি মানে ওখানে 100টার কথা বলেছে, 100টাও যদি গরু জবাই হয় বা 100টাও যদি জন্তু জবাই হয় তাতেও কোনো সমস্যা নেই, বিসমিল্লাহ বলে জবাই করলেই হবে, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করলে হবে, এটা হচ্ছে নিশ্চিত। এখন যেটা বললেন ওখানে যতই করুক না কেন যদি বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে তারা এরকম জবাই করার ব্যবস্থা করে বা রক্ত প্রবাহিত করার কোনো ব্যবস্থা করে তাহলে এটাতে কোনো সমস্যা নেই, যদি বুঝতে পারেন এবং যদি মুসলমানেরা করে। আর এক দ্বিতীয়ত কথা হচ্ছে আপনি যেহেতু মালয়েশিয়া আছেন, আমাদের জানা মতে মালয়েশিয়াও একটি ইসলামী মানে দেশ বা ইসলাম মুসলিম কান্ট্রি, সাথে সাথে আমি সৌদি আরবে আছি, সৌদি আরবে এর প্রচলনটা খুবই বেশি, জানি না ওখানে কত কেমন প্রচলন, কিন্তু সৌদি আরবে মুরগিতে মুরগিটাই যেন প্রচলন খুবই বেশি, অনেক বেশি, মানে অনেক প্রকারের খাদ্য আছে যে খাদ্যগুলো মুরগি থেকে আসে অর্থাৎ মুরগির গোস্ত থেকে আসে, তো এখানে প্রচলনটা বেশি। তো আমরা এখানে নিশ্চিত জেনেছি বা এটা মানে এর মূলটাও জেনেছি যে এখানে বা এই আরব কান্ট্রিতে কোনো ধরনেরই খাদ্য আসে না যে খাদ্যটা মুসলমানেরা প্রক্রিয়া করেনি, মুসলমান যেখানে নাই, যদি অস্ট্রেলিয়া থেকে মানে নাম কি বলে ইন্ডিয়া থেকেও যদি গরুর গোস্ত আসে তাহলেও সেটা মুসলমান করছে, মুসলমান জবাই করেছে, এ ধরনের তথ্য জেনেই সেগুলোকে আমদানি করা হয়। তো আমি তো মনে করছি যে এমনটাই হবে যে যদি মালয়েশিয়াতে হয়ে থাকে তাহলে এটাতে কোনো সমস্যা নেই, এবং মুসলিম মানে রাষ্ট্রপ্রধান বা মুসলিম মুসলমানের আন্ডারে আছে এবং মুসলমান দেশ, সুতরাং অমুসলিমদের দ্বারা এ ধরনের হওয়ার কথা না। আর গরু যেহেতু হিন্দুরা খায় না সুতরাং এরা তারা জবাই করতেও যায় না, এবং তারা যেহেতু মা মনে করে এটাকে জবাই করা সুতরাং এটা জবাইও তারা করতে চায় না। আমি বিশ্বাস করি যে এগুলো মুসলমানেরাই করে থাকে এবং তারাও বিসমিল্লাহ বলে, এটা আমি বিশ্বাস করি। এখন আপনি কি করবেন যদি নির্ভরযোগ্য কোনো তথ্য না পান, তাহলে আপনি তাও খেতে পারবেন যে মুসলমানেরা এটা মানে যেটা নিয়ে আসতেছে সেটা ভালোটাই নিয়ে আসতেছে এবং হালালটাই নিয়ে আসতেছে এটাই, আর যদি জানতে পারেন যে না এগুলো বিসমিল্লাহ বলা হচ্ছে না তাহলে আপনি খেতে পারবেন না।